নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু লাইভ আড্ডা ফুটবল। তো লাইভ আড্ডা ফুটবল ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাই একটা নতুন ভিডিওতে। তো বন্ধুরা, ভিডিও শুরু করার আগে একটাই কথা বলবো, চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে, যাতে সবার প্রথম এরম ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, আজকে আমরা বেসিক্যালি কথা বলবো মানবীর সিংকে নিয়ে। মানবীর সিংয়ের ইঞ্জুরিটা কতটা গুরুত্বপূর্ণ সেই ব্যাপারে আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো বন্ধুরা, ভিডিওটা একটু স্কিপ না করে লাস্ট অবধি দেখার অনুরোধ রইল আপনাদের কাছে। তো বন্ধুরা, মানবীর সিংয়ের যে চোটটা সেটা কিন্তু খুব গুরুতর না হলেও মানবীর সিং কিন্তু এখনও ম্যাচ ফিট না যে ম্যাচে খেলবে। তো জুয়ান ফ্যান্ডও এটা নিয়ে খুবই চিন্তায় আছে যে মানবীর সিং মানে ম্যাচ ফিট কবে হবে এবং মানবীর সিং কবে ম্যাচে লাগবে, এবং যে আগামী 8 তারিখে জামশেদপুরের সাথে এডিকে মোহন বাগানের ম্যাচ আছে সেই ম্যাচে কিন্তু মানবীর সিং থাকবে না এবং মানবীর সিং বেঞ্চেও থাকবে না। তো মানবীর সিং কোন ম্যাচেটাকে খেলবে সেটা কিন্তু এখনও জানা যায়নি। তো মানবীর সিং কিন্তু অতটা গুরুত্বপূর্ণ চোট না যে মানবীর সিং 2-3টে ম্যাচ খেলতে পারে না, হয়তো মানবীর সিংকে আমরা পরের ম্যাচ থেকে দেখতে পারবো। তো মানবীর সিংয়ের ইঞ্জুরি আপডেটটা ইঞ্জুরিটা অতটাও গুরুতর নয়। তো বন্ধুরা, আজকে তোমাদের এই মানবীর সিংয়ের ইঞ্জুরি আপডেটটা নিয়ে জানানো ছিল। তো বন্ধুরা, ভিডিওটা ভালো হলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও, এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে, যাতে সর্বপ্রথম ভিডিও তোমার কাছে পৌঁছে যায়। তো চলো বন্ধুরা, ভিডিওটা শেষ করি এখানেই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণে টাটা।